কংগ্রেসের এদিন পাছত ভারতীয় জনতা পার্টিত সামিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। নতুন দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ত সিন্ধিয়াক আনুষ্ঠানিকভাবে আদরণি জানায় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডায়। হাতের পদুম হাতত তুলি লওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াক পরিয়ালের সদস্য বলে অভিহিত করে জে পি নাড্ডায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আইতাক রাজমাতা বিজয়রাজ সিন্ধিয়ার প্রসঙ্গরে সিন্ধিয়া পরিয়ালের প্রশংসাত পঞ্চমুখ হয়ে পড়ে জে পি নাড্ডা। স্বর্গীয় রাজমাতা সিন্ধিয়াজিকে যো ভারতীয় জনসংঘ আর ভারতীয় জনতা পার্টি দোনোঁ কি স্থাপনা যোগদান রাজমাতা সিন্ধিয়াজি কা রহা হ্যায় হামারি পার্টি কো আর খুশি কি বাত হ্যায় কি উনকে পৌত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি আজ ভারতীয় জনতা পার্টি মে শামিল হুয়ে হ্যায়। বিজেপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে কংগ্রেসের কমলনাথ সরকারের সমালোচনাত খরব হয়ে উঠে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পূর্বর কংগ্রেস এতিয়া নাই, বাস্তবতাক অগ্রাহ্য করেছে কংগ্রেসে। বিগত 18 মাসত স্বপ্নভঙ্গ হওয়া বলে উল্লেখ করে এই অভিযোগ জ্যোতিরাদিত্যর। যে স্থিতি কংগ্রেস পার্টি মে হো কংগ্রেস পার্টি আজ নহি রহি জো পহলে থি। জ্যোতিরাদিত্যর সৈতে 22 বিদ্রোহী বিধায়কে পদত্যাগ করার পাছতেই নিশ্চিত পতনের সম্মুখীন হয়েছে কমলনাথ নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। মধ্যপ্রদেশত রিজর্ট রাজনীতি, ভূপালত দুর্গরক্ষার শেষ চেষ্টা অব্যাহত রাখিছে কংগ্রেসে। 95 কংগ্রেস বিধায়কক জয়পুরলৈ স্থানান্তর করা হয়েছে। জয়পুরের বিলাসী রিজর্টত রখা হয়েছে এই বিধায়ক কেজনক। হর্স ট্রেডিং প্রতিরোধ করার আশঙ্কাত এই পদক্ষেপ লৈছে কংগ্রেসে। ইয়ার বিপরীতে বিজেপি বিধায়কক নিয়া হয়েছে গুরুগ্রামলৈ। ইয়ার মাজত সরকার বর্তি থাকিব বলে কংগ্রেসে দাবি করলে। তাৎপর্যপূর্ণভাবে প্রতিক্রিয়া দিয়ার বিরত থাকিল রাহুল গান্ধী। সাংবাদিকর প্রশ্ন এড়াই চলিলে রাহুলে। মধ্যপ্রদেশত এখন নতুন সরকার গঠনের বাবে তৎপরতা আরম্ভ করেছে বিজেপিয়ে। চতুর্থবারের বাবে মুখ্যমন্ত্রী হব পারে শিবরাজ সিং। ন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ।